গুড মর্নিং, ক্লাস ওয়ান বাংলা হোমওয়ার্ক, 29 জুন 2021। আজকের হোমওয়ার্ক হলো, এখানে দেখো প্রতিটি ছবির পাশে তিনটি করে অপশন দেওয়া আছে, যেটি ঠিক তার পাশে টিকচিহ্ন দিতে হবে। যেমন প্রথমে আছে একটা একতারার ছবি, এটা ঐরাবত একতারা না ঋষি, তো একতারা হবে, তাই একতারার পাশে টিকচিহ্ন। নেক্সট উট ইঁদুর ঐরাবত, তো উটের পাশে টিকচিহ্ন। নেক্সট আছে ঋষি উষা আর ঔষধ, তো কোনটা হবে, এটি কিসের ছবি, এটি ঔষধের ছবি, তাই ঔষধের পাশে টিকমার্ক। নেক্সট ওল আনারস আর লিচু, তো ওল আনারস আর লিচুর মধ্যে কোনটার পাশে টিকচিহ্ন দিতে হবে, ওলের পাশে, তো এটা ওলের পাশে দেওয়া হয়েছে। তারপর আছে অজগর ঐরাবত ইগল, তো এটা ইগলের ছবি, তাই ইগলের পাশে টিকমার্ক। উট ইঁদুর না ইগল, ইঁদুর, ইঁদুরের পাশে টিকমার্ক। নেক্সট অজগর ইগল না উট, তো এটা অজগরের ছবি, তাই এটা অজগরের পাশে টিকমার্ক। তারপরে ঔষধ লিচু না ওল, তো লিচু, লিচুর পাশে টিকমার্ক। অজগর লিচু না ঐরাবত, ঐরাবত মানে হাতি, তো ঐরাবতের পাশে টিকমার্ক। নেক্সট ছবি দেখে কিসের ছবি সেটি লিখতে হবে, যেমন প্রথমটি আছে লিচু, তারপরে একটি আছে আম, তারপরে লিচু আবার, উট ইঁদুর উষা। এগুলিকে শব্দগুলিকে অক্ষরগুলিকে সাজিয়ে একটা শুদ্ধ শব্দ বানাতে হবে। যেমন প্রথমে হবে অজগর, এখানে হচ্ছে ভুল দেওয়া আছে একটা করে বর্ণ, সেটাকে ঠিক করে বানাতে হবে। অজগর ঔষধ ঐরাবত উষা আনারস ইঁদুর উট লিচু ওল ইগল একতারা আরেকটা হচ্ছে ঋষি। এগুলো তোমরা হোমওয়ার্কে করবে। থ্যাংক ইউ।